হাই বন্ধুরা, যে আমি বলেছিলাম না যে উইজন কোম্পানি ফ্রি সেটার বক্স এটা ফ্রি চ্যানেল চলছে, আমি এখনই ইন্টারনেট যে মোবাইল থেকে কানেক্ট করে দেখাবো, যে কোনো দেশ বিদেশের চ্যানেল দেখতে পাওয়া যাবে, আপনাদের সামনেই দেখাচ্ছি। আমি এটা দেখিয়েছিলাম, কে এটা দেখায়নি এর আগে, মানে আনবক্সিং করার জন্য ওয়াইফাই ডঙ্গলটা দেখায়নি, এবার দেখাচ্ছে। এটা ফ্রি দিয়েছে বক্সের সাথে, দেখো ওয়াইফাই ডঙ্গলটা, ওয়াইফাই ডঙ্গলটা লাগাচ্ছি, দেখো সামনে লাগাবো। হয়েছিল কানেক্ট করে দেখাবো, কানেক্ট লিংক, কানেক্ট হয়ে গেল। এবার আমরা যে কোনো চ্যানেল দেখতে পাবো, এটা ফ্রি চ্যানেল চলছে। এখন আইভি টিভি খুললাম, ই আইভি বাজে লোডিং নিচ্ছে, যেমনি স্টার বলেছিলাম না, দেশ বিদেশের চ্যানেল, যেমনি পাকিস্তান, দেখো পাকিস্তানের চ্যানেল, পাকিস্তান আমাদের ইন্ডিয়ার চ্যানেল দেখাচ্ছে, ইন্ডিয়া সোনি, যে সোনি যত চ্যানেল আছে, সোনি ম্যাক্স, দেখো সোনি ম্যাক্স চালাচ্ছি আপনাদের, সোনি ম্যাক্স, সোনি ম্যাক্স কী সুন্দর চলছে, একদম দেখার মতো সিনেমা চলছে সোনি ম্যাক্স। তারপরে আবার দেখাচ্ছে আমাদের স্টার চ্যানেলগুলো দেখছি, বাংলা চ্যানেল দেখাচ্ছে, জি বাংলা চলছে সেটার বক্সে, খুব ভালো সেটার বক্স, খুব সেলিং মার্কেটে, এক বছরের মধ্যে চ্যানেলগুলো ফ্রি, অনেক চ্যানেল, যে কোনো চ্যানেল, কিন্তু মোবাইলের স্পিড ভালো থাকতে পারে, যার যেখানে স্পিডটা ভালো, আমাদের এখানে জিও সিমের স্পিডটা খুব দারুণ, জিওর টাওয়ারটা খুব ভালো দেয়, যার যেখানে এয়ারটেল সিম বা জিও বা আরও অন্য আদার সিমের নেটওয়ার্ক স্পিড থাকতে হবে, তবে চলবে ভালো। তারপরে আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি ইন্ডিয়া স্টার জলসা, স্টার জলসা আছে, স্টার জলসা কত সুন্দর জলসা, স্টার জলসা, দেখো নতুন সেটার বক্স, যেমনি আইভি টিভি উইজন কোম্পানি 8009, খুব দারুণ চলছে, একদম দেখার মতো চ্যানেল, একটু একদম মোবাইলের স্পিড থাকলেই খুব দারুণ চলে, যার যাদের লেওয়ার এখনো, আমার স্পিড এখন মোবাইলে স্লো হতে চলেছে, কেন আমার মোবাইলে
নেট শেষ হতে চলেছে, ওই জন্য স্পিড কমে গেছে। আগামী কালকে আবার দেখা হবো ভাই, গুড নাইট। যার লাগবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করো, ফ্রি চ্যানেল চলবে, ফ্রি চ্যানেল, এটা বিনা নেট থেকে কানেক্ট করে বিনা অ্যান্টেনা থেকেও চলবে ওয়াইফাই। বাই, গুড নাইট।